মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলোয়ার হোসেন সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে কক্সবাজারের চকরিয়ায় সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। মঙ্গলবার বিকেলে চকরিয়া পৌরসভার বাইতুর শরফ এলাকায় এই ঘটনা ঘটে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাহমুদ এই তথ্য নিশ্চিত করেছেন। নিহত ব্যক্তির নাম ফোরকান ইসলাম, তিনি চকরিয়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডের আব্দুল বাড়িপাড়ার ফজর আহমেদের ছেলে। জানা গেছে, স্থানীয় লোকজন চকরিয়ার সরকারি হাইস্কুল মাঠে সাঈদীর গায়েবানা জানাজার ঘোষণা দেয়, কিন্তু প্রশাসনের অনুমতি না থাকায় পুলিশ সেখানে জানাজা পড়তে দেয়নি। এরপর বিকেল 4:30টার দিকে কয়েক হাজার মানুষ চকরিয়া পৌরসভার লামার চিরিঙ্গা এলাকায় জমায়েত হয়ে জানাজা শুরু করে। 50 জনের মতো মুখোশধারী লোক গিয়ে সেখানে গুলি চালায়। এতে জানাজা পণ্ড হয়ে যায়। এ সময় কয়েকজনকে লাঠি দিয়ে পেটায় মুখোশধারীরা। পরে জানাজায় আসা লোকজন ইট পাটকেল ছোড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হামলাকারীরা পালিয়ে যায়। এদিকে কক্সবাজারের পেকুয়ায় দেলোয়ার হোসেন সাঈদীর গায়েবানা জানাজা শেষে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে পেকুয়া থানার ওসি সহ পুলিশের 20 সদস্য আহত হয়েছেন। জানা গেছে, মঙ্গলবার বিকেল 3:00টার দিকে পেকুয়ার বারবাকিয়া বাজারে সাঈদীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে ফেরার পথে একদল লোক স্লোগান দিয়ে পেকুয়া থানা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বারবাকিয়া বাজারে সাঈদীর গায়েবানা জানাজার সময় পেকুয়া থানার ওসি মোহাম্মদ ওমর হায়দারের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অবস্থান করছিল। এ সময় হঠাৎ স্লোগান দিয়ে পুলিশের ওপর ইট পাটকেল ছুড়তে থাকে একদল লোক। একই ঘটনা ঘটেছে চট্টগ্রামের কাজীর দেউড়ি মোড় এলাকাতেও। দেলোয়ার হোসেন সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে জামাত শিবিরের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এরপর বিকেল 4:30টার দিকে ওয়াসা মোড় এলাকায় ফের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ওয়াসার মোড়ে নেতাকর্মীরা জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন। এ সময় পুলিশ ধাওয়া দিলে সংঘর্ষের সূত্রপাত হয়। এরপর ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় পুলিশ। এর আগে রাজধানীর বাইতুল মোকাররম জাতীয় মসজিদে দেলোয়ার হোসেন সাঈদীর গায়েবানা জানাজা পড়ার চেষ্টা করে কিছু মানুষ। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশের উপর ইটপাটকেল ছুড়লে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় বেশ কয়েকজনকে আটকও করা হয়। সুরজ আহমেদ, কালবেলা।